হ্যালো গাইস, সবাইকে নমস্কার। তো আজকে হচ্ছে শিব পূজা, আজকে হচ্ছে শিব পূজা, আজকে হচ্ছে শিব পূজা। তো শিব পূজার আজকে যে আমার আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে, মন্দিরে তো আমার আজকে পুজো দিব। তো ময়ূর এখানে আর কি কয়, ওটা আমার ভাষায় কওয়া চলে, ওটা তোমার মারেয়া মারেয়া হাসুন। তো মুইয়ালা ওটা কেনা যাই, মুই গেলে পুজোটা হয়তো শুরু হইবে, কারণ ব্রাহ্মণ আছে। এই যে মুই রেডি হয়ে গেছো, এই যে দেখো মোর শ্বাসটা। তো তোমারা এই ব্লগটা আজকে সম্পূর্ণ দেখবেন, কারণ না দেখলে তোমার তো পূজার দেখি পাবেন না। পূজার কেমন করে আমরা করি আজকে তোমার দেখো, এই পূজার আমি এই ব্লগটার মাধ্যমে তুলে ধরিম। তো আজকে শিব পূজা, তো শিব পূজার উপলক্ষে সবাই পুজো উপলক্ষে সবাইকে প্রণাম জানাও। তো আজকে এই ব্লগটা খুব ধামাকা ধামা লাগছে, দেখো সবাই। ঠিক আছে চলো। এই যে ঠাকুরের কি এগুলো বলে নামটা জানি না অবশ্য, তো ঠাকুরের ইসের জন্য লাগবে নাকি ঘটে নাকি শালুক কাপড়, শালুক কাপড়। তো এই যে এদিকে দাদু আছে, দাদু রেডি করতেছে। তো এখন দাদা এখানে ঠাকুরকে পূজা দিতেছে, এখনো আমাদের পুজমশাই আসে নাই। তো ওর পুজো রয়েছে। ওই দাদু তুমি শুন তো, Thank you.
হ্যালো গাইস, তো আমার যে আজকে পূজাটা ছিল কি পূজা ছিল, শিব পূজা ছিল, শিরায় শিরায় রক্ত শিব বাবার ভক্ত। তো আমার পূজাটা সম্পূর্ণভাবে, তুমি এতক্ষণ তো ধুতি আর পাঞ্জাবি পরে ছিলুম, তুমি এলা বাড়িয়ে ছিলুম, এই যে ড্রেস চেঞ্জ করে ফেলালুম, আমি এলা খুব টায়ার ছিল আর ওটা এখানে এতটাই ব্যস্ত, ব্রাহ্মণের সঙ্গে সবসময় থাকির লাগে। তো সে এগুলো খুব সুন্দরভাবে পূজাটা, তো সময় সবারই কমেন্ট আর কি প্রতি বছরে অন্য কোনো এসে পূজা করে, অন্য কোনো ছেলে বা অন্য কোনো দাদা বা কাকু, তো এবার মুখ দায়িত্বটা দিয়েছে, তো আমি সম্পূর্ণভাবে পূজাটা খুব সুন্দরভাবে করলুম, খুব ভালো লাগিল, সবাই সাপোর্ট করছিলো আর কি, পূজাটা খুব সুন্দরভাবে হইল। শিব বাবার তো পুরা ভক্ত মই, খুব ভালো লাগিল। তো এই ব্লগ কান এই ব্লগত তোমার জেলা দেখির বেলেন কেমন লাগিল পূজাটা, আমার একটা ছোটো মোটো একটা ক্লাব আছে, ক্লাবটাতে করলাম ঢাকা লিহার শ্যামরতলা মোড়। তো কেমন লাগিল পূজাটা আমার কমেন্ট করে জানাবেন। আকাল থেকে সেই ব্লগটা করি পারলাম না, কারণ সারাদিন তো জানেন পূজার দিন কীরকম কাজটাজ হয়, তো খুব ভালো লাগিল আর কি। তো তোমার পূজাটা কেমন লাগিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রতি বছরের ন্যায় এবারও হইল ওই শ্যামরাতলা মোড়ে পূজাটা। তো এই ব্লগটা এটাই শেষ করলাম, আর কেমন লাগিল তোমাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।